তুমি তৈরি থাকবে, আমাদের নবনির্বাচিত জেলা পরিষদের যারা সদস্য, 2018 পঞ্চায়েত নির্বাচনে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে জয়লাভ করেছেন, তাদের মধ্যে মাননীয় সভাধিপতি আছেন, মাননীয় সহকারী সভাধিপতি আছেন, মাননীয় কর্মাধ্যক্ষ আছেন, মাননীয় কর্মাধ্যক্ষ বৃন্দ আছেন, মানুষ সকলে মিলে দিন আমাদের তাহলে অনুষ্ঠানটি একটু দ্রুতভাবে অর্থাৎ অনেকক্ষণ ওরা অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের নির্বাহী আধিকারিক এক্সিকিউটিভ অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের মাননীয় জেলা শাসক, আমাদের বাংলার বৃহত্তম জেলায় সদ্য আমাদের যোগদান করেছেন মাননীয় জেলা শাসক শ্রীমতী চৈতালি। তদন্ত হোক, তদন্তকারী সংস্থা যেখানে ডাকবে আমার যেতে কোনো অসুবিধা নেই, ওই যাবো। এবং আমি নিশ্চিত 110% এই ঘটনার সঙ্গে কোনো ইনভলভমেন্ট আমার ছিল না। এই ধরনের সম্মাননা জ্ঞাপনের ছবি আমাদের সাংবাদিক বন্ধুরা সচরাচর কিন্তু পাবে। সভাধিপতি ম্যাডাম, মাননীয় শ্রীমতী বীণা মণ্ডল, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম, মাননীয় শ্রীমতী চৈতালি চক্রবর্তীকে সম্বর্ধিত করলেন। এবারে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে মাননীয় সহকারী সভাধিপতি, আমাদের সকলের অত্যন্ত ভাস্কর মন্ডল, জ্যোতি চক্রবর্তী, জাহানারা বিবি, গৌর নস্কর, দেবাশিষ অধিকারী, তৃপ্তি ঘোষ, দীপক লাহিড়ী, সুবর্ণা সরকার মিশ্র, তাপসী দেবনাথ চ্যাটার্জি, কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, ইরানী পারভিন, ছন্দা দে সর্দার, মমতাজ খাতুন বিবি, সাফিজা বেগম, শাহানুর মণ্ডল, শেখ ফরহাদ দিবা, বুরহানুল মুকাদ্দিম, স্বপ্না বাচ্চার, সঞ্জয় বিশ্বাস, প্রবই জেলার জেলা পরিষদ, তাদের উত্তর দিয়ে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। একটু অনুগ্রহ করে আমাদের মাননীয় যারা নির্বাচিত সদস্য, মাননীয় সদস্য, এরপরে আমরা কিন্তু দেরি করব না, একটি মুহূর্ত হবে আপনাদের কাছে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মণ্ডল, উত্তর চব্বিশ পরগনা চক্রবর্তী, মাননীয় সহকারী সভাধিপতি শ্রী কৃষ্ণ গোপাল বন্দ্যোপাধ্যায়, মমতাজ দিদি, দুলাল চন্দ্র মণ্ডল, দীপ্তি ঘোষ, পরিতোষ কুমার সাহা, অর্চনা বোস, রমা বসু বিশ্বাস, শ্যামল রায়, শম্পা মণ্ডল, নিত্যানন্দ রায়, মানে আমাদের সে সুভাষ রায় এবারে হ্যাটট্রিক করেছেন জয়ে, পম্পা বিশ্বাস কয়াল, সুষমা সরকার, প্রফুল্ল মাহালি, সিরাজুল ইসলাম, ফিরোজ কামাল, জয়শ্রী দাস, স্বপন দাস, মোহাম্মদ হাবিবুল্লাহ গাজী, নির্মলেন্দু মাহাতো, রতন ঘোষ এবং শিবপ্রসাদ হাজরা, আমাদের যারা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে নবনির্বাচিত সদস্য, বলাই বাহুল্য তার মধ্যে মাননীয় সভাধিপতি আছেন, মাননীয় সহকারী সভাধিপতি আছেন, মাননীয় কর্মাধ্যক্ষ আছেন, মাননীয় কর্মাধ্যক্ষরা আছেন, অধ্যক্ষ আছেন, অন্যান্য সমস্ত নারায়ণ গোস্বামী আমাদের।